আবারও পর্দায় আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা, যে চরিত্রে মাথায় পাগড়ি আর লম্বা জোব্বায় ধরা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। সত্যি মুক্তি পেয়েছে সুমন ঘোষ পরিচালিত এই সিনেমাটির ট্রেলার। ছবিটি প্রেক্ষাগৃহে দেখা যাবে আসছে বড়দিনে। মাথায় পাগড়ি, চোখে সুরমা, গায়ে জোব্বা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে ফল বিক্রি করা এক অবাঙালি চরিত্রে পর্দায় দেখা দিলেন মিঠুন চক্রবর্তী। আফগানের কাবুল হতে বাংলায় ব্যবসা করতে আসা লোকটির পরিচিতি কাবুলিওয়ালা। রবি ঠাকুরের কালজয়ী গল্প কাবুলিওয়ালা নিয়ে ফের নির্মিত হল সিনেমা, যেটি পরিচালনা করেছেন সুমন ঘোষ, যিনি এর আগে মিঠুন চক্রবর্তীকে নিয়েই নির্মাণ করেছিলেন নোবেল চোর। গল্পে কাবুলিওয়ালার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে বাঙালি শিশু মিনির। পর্দায় মিনি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী অনুমেকা কাহালি। মিঠাই ধারাবাহিক দিয়ে নজর কাড়া এই ক্ষুদে শিল্পীর বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটল ছবিটি দিয়ে। এই ভাবনাগুলোর ভিতরে ঢুকিয়ে ওর মনটাকে ছোট করে দিও না বাবুজি, আপনার ধারাম তো নেই জায়গা। সিনেমায় মিনির বাবা অরবিন্দের ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, আর মায়ের ভূমিকায় আছেন সোহিনী সরকার। ছবিটি প্রযোজনা করেছে জিও স্টুডিওস ও এসবিএফ এন্টারটেইনমেন্ট। ওকে বিশ্বাস করে মিনি দিদি। 22 ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে কাবুলিওয়ালা। ইতনা বেগালত ইনসান নাহি হু মাই মালিক। জুবার হোসেন সজল, চ্যানেল 24। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি শ্বশুরকে মারবে।